বাগান কেমন লাগছে তোমার? তোমার কি মনে হয় বাগান নিয়ে, আম গাছ এগুলো, এই যে ফুলের গাছ, এগুলো কি মনে হচ্ছে তোমার? কেমন লাগছে এখানে এসে? আর বিশেষ কিছু মনে হচ্ছে বলো? তোমার খামারে কি কি করবো এখান থেকে যে দেখে গেলা? হ্যাঁ, তোমার খামারে কি করবো, তোমার প্ল্যান কি? ফুল গাছ লাগাবো, তারপর এরকম এরকম ফুল গাছ, তারপর তারপর আরেকটা ফুল গাছ লাগাবো। ঘোড়া, ঘোড়া পালবা? ঘোড়াও পালবো। ভেড়া, ভেড়াও পালবো। আর কি, আর কি পালবা? পশু, আর কি পশু পালবা? রাজহাঁস পালবো। ওয়াও, তারপর গরু পালবো, মহিষ পালবো। মহিষ ভয় লাগবে না? না। আচ্ছা ঠিক আছে। পাহারা দেওয়ার জন্য দরজার সামনে দুইটা কুকুর রাখবো, আটটা বিড়াল রাখবো। বিড়ালও রাখবো? আটটা? ওয়াও, আটটা কেন? আটটাই রাখবো, বিড়াল ভালো লাগে আমার। আচ্ছা, বিড়াল পাহারা দেবে? আচ্ছা ভাই, দূর থেকে একরকম লাগছে, এখন তো দুই দিন দেখলেন, কেমন মনে হলো? টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমার, আমি আসলে আরও অ্যাক্টিভিটিস দেখবো আশা করছিলাম, তবে আমি যেটা বুঝতে পারলাম যে এই প্রত্যেকটা প্রোডাক্টের বিজনেস সাইকেল একটু লম্বা। আমরা অন্য যে যেই জিনিসই চিন্তা করি, হয়তো কোনো একটা সিজন শুরু হচ্ছে আর একটা সিজন শেষ হচ্ছে, এর মিড টাইমটার কাছাকাছি আমি আসছি। ফলে আমি যা দেখছি আলহামদুলিল্লাহ, বাট এই মিড টাইমটা না হলে ভালো হতো, তাহলে আমি আরো অনেক কিছু এক্সপ্লোর করতাম। আমি ওই অনেককে বলতেছি যে নভেম্বরে আসেন। হ্যাঁ, এটা কারণ হচ্ছে যেমন এটা হবে রাস্তা। হ্যাঁ হ্যাঁ, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত রাস্তা হবে, এই রাস্তাটাতে কাজে হাত দিব এই সময়ই আমরা পাচ্ছি না, পরে কথা বলবো। সময় ম্যানেজ হচ্ছে না। তারপরে আপনার যে প্ল্যান, মানে প্রত্যেকটা প্ল্যানই একটু সময় সাপেক্ষ কাজ করা, মানে এটা এই বাগানে কতগুলো আম গাছ? এখানে ১৬০০। তাহলে প্রত্যেকটা আম গাছ যদি একটু করে পরিচর্যার দরকার হয় ১৬০০ বার, মানে ১০ মিনিট করে ধরলে ১৬০০ মিনিট, একটা বড় ভলিউমের কাজ। আমরা ধরেন যদি সার দিতে আমাদের ২ দিন লাগে, যদি ১০ জন কাজ করে সার দিতে ১০ দিন লাগে, বড় ধরনের ওয়ার্কলোডের কাজ। তো এটা একটা আইডিয়া হলো, কারণ বাইরে থেকে দেখে একরকম মনে হয়, ভেতরে আইসা পুরো জিনিসটা আমরা প্ল্যান করতেছি, এটা করে ফেলবো, ওটা করে ফেলবো, এটা করে ফেলবো, ওটা এই সময়ের মধ্যে হয়ে যাবো, প্রত্যেকটা কাজ লেন্দি হয়ে যায়। হ্যাঁ, প্রত্যেকটা কাজই, মানে এটা রাতারাতি কিছু হয় না এখানে। এই যেমন ফুল দেখেন, অপোজিট ফুল দেখেন, প্রচুর ধরছে, এই যে এই পাশে, এখানে দেখেন একসাথে অনেকগুলো এই পাশে তুলে ফেলছে হয়তো। হ্যাঁ, তো এই ফুলের বিষয় হচ্ছে, এখন এই ফুলগুলো যদি আমরা মার্কেটিং করতে যাই, প্রসেসগুলো হচ্ছে এখানে প্যাকেজিং করতে হচ্ছে, শুকাতে হচ্ছে, প্যাকেজিং করতে হচ্ছে, মার্কেটিং করতে হচ্ছে, বাজারে নিয়ে আসা অনেক ঝামেলা। আবার প্যাকেজিং করবো যদি হঠাৎ করে বিএসটি এস ধরে ফেলে, তো বিএসটি এর লাইসেন্স করতে গেলে সেটা আবার লং টার্মের বিষয়, তাহলে সে পর্যন্ত কী করবো? তাহলে সে পর্যন্ত বেআইনিভাবেই ব্যবস্থা করতে হবে, বলতে মানে নন ব্র্যান্ড প্রোডাক্ট হিসেবে প্যাকেজিং করতে পারবেন না, বা কোনো ব্র্যান্ডের মোড়কে আনতে পারবেন না। আচ্ছা, এই যে ড্রাগনগুলো লাগাইছে দেখেন, ড্রাগনের ফ্রেমটা রেডি করা খুব জরুরি হয়ে গেছে, খুব দ্রুত করে ফেলতে হবে, এদিকে কাজ শেষ না করে ওদিকে শুরু করা যাচ্ছে না। ডেইলি ফুল উঠতেছে, মানে যেদিন ফুল উঠানো হচ্ছে ২০০০ ২৫০০, তবে ফুল প্রোডাকশন আসে নাই। একটা পার্থক্যের কথা বলি, এই যে এই গাছগুলো দেখতেছেন যেটা এখন দাঁড়াইছি আমরা, এইগুলো কিন্তু বীজগুলো বেড়ে লাগানো ছিল, আচ্ছা গ্রোথ অনেক হাই, ওই পাশে দেখেন এখনও ফুলই ধরে নাই, যেগুলো পলিব্যাগে রাখা ছিল, আচ্ছা ওগুলো এখনও শিকড় ছোট হয়েছিল, কেবল যে গাছটা ছাড়া শুরু করছে। এখানে জোক নাই আর কি বলেন, কাজগুলো আসলে একটু লার্জ স্কেল কাজ, আর বাইরে থেকে দেখে যেরকম মনে হয়, বা ইদানিং কালের এক ধরনের রোমান্টিক এন্টারপ্রেনারশিপ, এগ্রো এন্টারপ্রেনারশিপ, এক ধরনের রোমান্টিসিজম কাজ করে, ব্যাপারটা মোটেই আসলে খুব রোমান্টিক কিছু না, এটা একদম কচ্ছপের কামড়ের মতো লাগা থাকে। যেমন আমি গত ৩ দিন ধরে আছি, যেই পরিমাণ টেম্পারেচার, এই টেম্পারেচারের মধ্যে ঘর থেকে বেরোনোই মুশকিল, মানে ঘন্টায় যদি ২ লিটার অ্যাটলিস্ট ১ লিটার পানি খাওয়া না হয়, তাহলে কাজ করা যাবে না। এই ১ লিটার পানি আনতে যেতে হবে আবার ১ কিলো দূরে, প্রায় হাফ কিলো দূরে, মানে তাহলে একজন, মানে
20 জন লোক যদি কাজ করে কোনো একদিন, তাহলে একজনের স্ট্যান্ডবাই কাজ হয়ে গেলে পানি আনা অনেকটা, আসার সময় প্রত্যেকে পানির বোতল নিয়ে আসে সাথে করে। আচ্ছা, আবার মাঝখানে দুপুরে হয়তো একজন গিয়ে 4-5 জনের বোতল একবারে নিয়ে গিয়ে নিয়ে আসে আর কি। তো এইটা এটা আসলে মানে কাজ করতে করতে যারা অনেকদিন ধরে করতেছে তাদের ব্যাপার একরকম, আর যারা ওই রোমান্টিক চিন্তাভাবনা থেকে আসতেছে এরা আমার মনে হয় যে 1-2 মাস ইন্টার্নশিপ করলেই টাইট হয়ে যাবে। ল্যান্ডস্কেপ কেমন লাগলো? ল্যান্ডস্কেপ দারুণ লাগছে। মানে ধরেন বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাগুলোই তো খুব ডেন্সলি পপুলেটেড, প্রচুর লোকজন গাদাগাদি করে থাকে, মানে গুলিস্তানের মোড়ের মধ্যে। যেমন আমি বলি, আজকে সকালবেলা আমি আমার দুই ছেলে সহ হাঁটতে বেরিয়েছি, তো কাজ নেই, তো কী করলাম, একটা পুলের ওপর বসলাম বৈশা, যে আমি গুনবো মোটর বাইক, আয়ান গুনবে হচ্ছে ভ্যান, আয়াত গুনবে সাইকেল। ঘন্টাখানেক বসে থেকে আমি মোটর বাইক পাইছি 24টা, আয়ান কয়টা? 25টা। আচ্ছা, আয়ান হচ্ছে ভ্যান পাইছো কয়টা তুমি? 17টা। আর আয়াত সাইকেল গুনতে পারছে হয়তো 11 বা 12টা। তো এক ঘন্টার মধ্যে একটা রাস্তা, পাকা রাস্তা কার্পেটিং করা, এর মধ্যে এই লোকগুলো আসা যাওয়া করছে, অল্প কিছু লোক হয়তো পায়ে এটা গেছে। ফলে এইখানে আসলে ল্যান্ডস্কেপ খুব সুন্দর, কারণ গাদাগাদি কম মানুষের। এটা যদি দুপুর 12:30 বা 2টা হইতো, মোটরসাইকেল পাইতেন হয়তো 2টা 3টা হতে পারে, মানে আমি আমার টাইম সাইকেল সাইকেল পাইতেন না 8:30 থেকে ধরেন 9:30-10টা। এলাকা সবচেয়ে রাশ আওয়ার। হ্যাঁ, ওটা সবচেয়ে রাশ আওয়ারে আপনি গুনছেন। হ্যাঁ, কিছু লোক বাগান টাগানের মধ্যে কাজ করতেছে। হ্যাঁ, আর আরেকটা জিনিস হলো, ধরেন ফিলোসফিক্যাল জায়গা থেকে আমার মনে হয় যে আমরা ঢাকা শহরে বা যে কোনো একটা শহরে একটা ভ্যান থেকে একটা বাজার থেকে যা কিনে খাই, এর মানে এই যে ক্ষেতের থেকে টেবিলের যে জার্নিটা, এই জার্নিটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই। হয়তো কেউ এগ্রোতে আগ্রহ নাই তার, কিন্তু এই জার্নিটা যদি জানা থাকে তাইলে একটা খাবার অর্ধেক খেয়ে বাকি খাবারটা নষ্ট করে ফেলা, আমার মনে হয় যে এই সেন্সটা কাজ করবে। সম্ভব হবে কিনা জরুরি, এটা জরুরি। যেমন ধরেন আমরা যদি স্ট্যান্ডার্ড হিসেবে ধরি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, পশ স্কুল, ওই স্কুলের বাচ্চারা হয়তো তার সারা জীবনে লাইফ কোনো শালিক শালিক দেখছে, হয়তো লাইফ মহিষ দেখে নাই চিড়াখানা ছাড়া, গলায় দড়ি নাই, ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছে 500 গরু একসাথে, এটা সে দেখে নাই। এখন আমি যদি প্ল্যান করি যে আগামী সামার, এই সামার না সামনের সামার ভ্যাকেশনে ওইখানকার 50টা ছেলে এখানে আসবে, 10 দিন থাকবে, সামনে যে মাঠ আছে ওখানে তাবু খাটায় ক্যাম্পিং করে থাকবে, এটা হচ্ছে আমার প্ল্যান। এখন এখানে অনেকগুলো প্ল্যান তো করলাম, চিন্তা করলাম। এখন এখানে ইস্যু চিন্তা করেন, ফার্স্ট ইস্যু হচ্ছে যে নিরাপত্তা এইখানে, তারপরে হচ্ছে ভালো স্যানিটেশন। ওরা গোসল করবে এই ইয়েতেই, ধরেন হারিতে বা ডিপিওলে, হ্যাঁ এখানে ব্যবস্থা করে দিলাম। অ্যাডভেঞ্চার হলো, বিলে মাছও ধরলো একদিন, মানে কাদায় গড়াগড়ি করে আসলো, সবই ঠিক হলো, সুস্থ থাকবে তো, পয়েন্ট ভ্যালিড পয়েন্ট, বাচ্চারা, আচ্ছা ঢাকার বাচ্চারা মোটামুটি ব্রয়লার, তো সরি নেগেটিভ ওয়ার্ড বললাম বাট রিয়েলিটি। হ্যাঁ ঠিক আছে, জিম করলেও এসির মধ্যে থাকে, এসির মধ্যে জিম। তো এখানে বা তারাদেরকে আমি বললাম যে ঠিক আছে, এই জমিতে তোমরা আজকে করলা গাছ লাগায় যাও, করলা হলে আমি তোমাদের বাড়িতে পৌঁছে দিব, এরকম রোমান্টিক চিন্তা আছে। আয়ন আমাদের দুইটা ছবি তোলো তো, আমাদের দুজনের একসাথে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট মিস করে গেছেন, 1 মিনিট নিরাপত্তা, মানে দেখেন সাউন্ড নাই, কোনো সাউন্ড নাই, কিছু পাখির শব্দ ছাড়া কিছু নাই, এই সারাদিনের মধ্যে আমি যখন বাগানে আসি এই সময়টা আমি খুব এনজয় করি। জনকে বারবার বলতেছিলাম না কখন যাবা, মানে ওরা যখন সন্ধ্যার আগ দিয়ে চলে যায় তারপরে আমি আরও 10-15 মিনিট একা একা এখানে ঘুরে বেড়াই, এই সময়টা আমার খুব মজা লাগে, কোনো সাউন্ড নাই, গধুলি বেড়ান গধুলি বেড়ান। প্রশ্ন করি, মানে আমাকে প্রশ্ন, কৃষক হওয়ার জার্নি, আচ্ছা আমি ওই পাশে যাই, আমি আপনার এই পাশে আসি, না সমস্যা নাই, না চেহারা দেখতে হবে, মোবাইল হাতে দেন তাহলেই তো, ব্যাকগ্রাউন্ড এই যে কৃষক হওয়ার জার্নিটা, মানে
ওই যে যেটা বললাম, শুনতে যত রোমান্টিক শোনায় বাস্তবে তত রোমান্টিক না, স্টিল লেগে আছেন, মানে ব্যাপারটা কেমন এই জার্নির? এই মানে কয় বছর হয়েছে আপনার জার্নির? এখানে তো সাত মাস। এর আগে 2014 ঢাকা থেকে চলে আসলাম। আচ্ছা, আসার পরে বগুড়াতে ট্রাই করলাম, কিন্তু বগুড়া এত ক্রাউডেড আমাদের এলাকা, আমার ভালো লাগতেছিল না। আপনার আপনার পার্টটা আমি নতুন করে রেকর্ড করি। করেন এটা মানে কেন? জাস্ট নতুন একটা ভিডিও যে থাক, সমস্যা নেই। আচ্ছা, না আমি প্রথম থেকে শুরু করবো, একদম ইয়ে প্রশ্ন থেকে করবো।